পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর মৎস্য আড়ৎ পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত 12:30 এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মাছের আড়ৎসহ প্রায় 15টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা পয়লা বোর্ডে বোর্ড ওই পেস্টে আনছি, তো তখন দেখি যে ওই ধোঁয়া উঠতেছে, একজনের কাছে আগুন লাগছে, ফায়ার সার্ভিস ফোন দেখি। আমি ওই ফায়ার সার্ভিস জানি বাইরে দেখি যে ধোঁয়া উঠতেছে, ওঠার পরে তাকাই দিই যে ধোঁয়া ওঠার মনে হয় 2 মিনিট লাগে না, এর ভিতরে আগুন উঠে উঠে আসে। আমার ইলেকট্রনিক্সের দোকান, আমার এক বন্ধু ফোন দিয়েছে তো দোকানের পিছনে আগুন লাগছে, আমি এসে দেখি আমার দোকানপাট সবকিছু পুড়ে শেষ, আমি একটা সুতো রক্ষা করতে পারিনি। বাজারের মৎস্য ব্যবসায়ী মালিক আকুনের মাছের আড়ৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুন মুহূর্তেই আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 12:30 দিকে হঠাৎ করেই আকুন মৎস্য আড়তের দোতলায় আগুন দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পাশের অন্যান্য মাছের আড়ত এবং চায়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মোটরসাইকেলের গ্যারেজ সহ প্রায় 15টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, আসলে আমরা এখানে 12:20 সময় সংবাদ পাই যে মহিপুর মৎস্য বাজারে আগুন লাগছে। সেটা দুইটা নাম্বার থেকে, একটা হচ্ছে এখানে থানা নাম্বার এবং কবির বয়তি নাম্বার থেকে আমরা ফোন পাই যে এখানে মৎস্য বাজারে আগুন লাগছে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই 30 সেকেন্ডের ভিতরে আমরা আমাদের স্টেশন ত্যাগ করি, এখানে দুইটা ইউনিট নিয়ে খেপুপাড়া ফায়ার স্টেশন থেকে, এবং আসা মাত্রই আমরা আমাদের প্রথম কল পানিবাহী গাড়ি দিয়া আগুনে পানি নিক্ষেপ করি, এবং সাথে সাথে দ্বিতীয় কল গাড়ির আমাদের পাম্প নদীতে সেট করে আমরা 4টা লাইন সেট করে ভবনের চারদিক থেকে আগুনকে আক্রমণ করি, এবং যে কারণেই আগুনটা অতি দ্রুতই আপনারা দেখেছেন 10 থেকে 15 মিনিটের ভিতরে যেভাবে আগুনের মানে লেলিয়ান শিখিয়া ধাউধাউ করে জ্বলছিল আমরা এসে দেখছি, এবং আপনারাও দেখছেন 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা আগুনটা কিন্তু কন্ট্রোল করে ফেলেছি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। লুনা ফ্রসনিপা, ঢাকা পোস্ট।